শুভ দুপুর। অচেতন বাদান আছে আমার দেখা আলোকিত মানুষ হিসেবে, এখনো খুশি আছেন আমার বাদান। বাদান আপনার নামটা বলবেন? আব্দুর রহিম। রহিম কাকা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটা আছে কত বছর হয়েছে? দুই বছর হয়েছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি রহিম কাকা, বর্তমানে আপনাদের ব্যবসা যে পরিস্থিতি কেমন যাচ্ছে এই কথাটা একটু তুলে ধরবেন। ইনশাল্লাহ কাল ভালো নয় কাল খারাপও নয়, মানে নিম্নমুখী আছে। বেশি শীতও না বেশি গরমও না, ঠিক আছে, মানে যেটাকে নাতিশীতোষ্ণ বলা হয়। রহিম কাকা, আপনি যে দুই বছর যাবত যে ব্যবসা করছেন, তো সেই ক্ষেত্রে আপনার যে যেই ফলগুলি আর কি মৌসুমি ফল আনেন সবসময়? কী কী ফলগুলি আনেন আপনি? আমরা কাঁঠাল আনি, তারপরে রুপালি আনি, তারপরে ল্যাঙ্গা আনি, তারপরে হাই ভাঙা আসতেছি। এখন বর্তমানে আপনাদের কোন আমগুলি আছে? আম কোনটা, আম এখানে কোনটা কোনটা আছে? এখানে একটা রুপালি আছে আর হাই ভাঙা আছে। এই রূপালির অবস্থা তো একবার অবস্থা খুব খারাপ। আর কাঁঠাল কোথা থেকে নিয়ে আসেন আপনারা? কাঁঠাল তো আমরা চৌমুহনী থেকে আনি। এই চৌমুহনী থেকেই? এই চৌমুহনী থেকে নিয়ে এনে এখান থেকে সেল করেন কোথায় কোথায়? এখানে সেল করি। এখানে সেল করে। তো এই যে আম রূপালির যে অবস্থা মধ্যে আছে, কি যে এগুলি সেল কাস্টমার নিচ্ছে? আচ্ছা, তাহলে আমি আপনার কাছে বলতে চাচ্ছি যে বর্তমানে ব্যবসা বাণিজ্য আপনারা মোটামুটিভাবে আছেন এক পর্যায়ে। তো রহিম কাকা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এক একটা কাঁঠাল এখানে আপনারা কত করে সেল করছেন বা কীভাবে সেল করছেন? এই 100-150 টাকা এরকমই সেল করছি। আচ্ছা, ঠিক আছে। তো এই সেলে কাঁঠালের পরে আপনাদের কোন সুযোগ আসবে? কাঁঠালের পরে আসবে আমাদের জাম আসবে, আবার বিভিন্ন ফল আসবে। বিভিন্ন ফল আসবে। ড্রাগনের রাখেন নাকি? ড্রাগন রাখেন এবং বিভিন্ন ফল ফলাদি রাখেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা যে ব্যবসা প্রতিষ্ঠান করেছেন, এটার ভ্যাট ট্যাক্স দিতে হচ্ছে সরকারকে নাকি না দেওয়া হয় না? ভ্যাট ট্যাক্স না দিলে তাহলে তো ব্যবসা করাটা কঠিন হয়ে যাবে না? ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এনে আমরা চলে যাচ্ছি যে রহিম কাকা যে কথাটা তুলে ধরলেন, আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কাঁঠাল আছে। রহিম কাকা, শ্বশুরবাড়িতে কাঁঠাল পাঠাইছেন নাকি? যাইতে পারেন না। এখানে যারা যারা আছে তারা একটা করে কাঁঠাল দিয়ে দেন শ্বশুর বাড়িতে নিয়ে যাক। হুজুর, আপনার প্রতিচ্ছবি কেমন লাগছে বলেন? আপনার এখানে কাঁঠাল কেমন লাগছে দেখে? হ্যাঁ, মনে হচ্ছে না যে একটা হিমালয় পাহাড়, বিশাল বড় বড় কাঁঠাল। হ্যাঁ ভিউয়ার্স, আমি রহিম কাকাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে। আমি ভ্রাম্যমাণ রিপোর্টার সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। ম্যাডাম, আপনার কিছু কথা থাকলে আপনি উল্লেখ করতে পারেন। আমাদের এখানে স্পেশাল করেসপন্ডেন্ট আছে আমাদের ম্যাডাম। আসলে কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় ফল, সেই সুবাদে আমাদের জাতীয় ফল নিয়ে বিজনেস করছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে মানুষ সেবা করে যাচ্ছেন, মানুষের মাঝে ফল বিক্রি করতেছেন, সবাইকে সেবা দিয়ে যাচ্ছেন, আনন্দ ভোগ করতেছে, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স ম্যাডাম, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর একটা জিনিস হচ্ছে যে কাকা, ফরমালিন মুক্ত আম এবং ফরমালিন মুক্ত ফল আমরা কীভাবে বুঝবো? এটাতে ফরমালিন আছে না ফরমালিন নাই? এটা তো স্যার আমরা বুঝতে পারি না, এটা তো সমুদ্র থেকে আমরাই আন বুঝতে না পারলে ব্যবসা করতেছে নিয়ম নামে বুঝতাম না। আমি আপনাকে বোঝাই দিই, এই যে মাছি ব্যানমেন্ট করতেছে না, এই মাছিটা ব্যানমেন্ট করার একমাত্র কারণ হচ্ছে এখানে ফরমালিন নাই, বুঝছেন? যখন ফরমালিন থাকবে মাছি আসতে পারবে না, ঠিক আছে? ফরমালিন থাকলে মাছি আসতে পারবে না, আর ফরমালিন থাকে ঠিক আছে। তো সেই জন্য এখানে দেখেন মাছি বসে রয়েছে, তার মানে হচ্ছে আপনার ফরমালিন মুক্ত আম, ঠিক আছে? আর আপনার এই যে গাছের কাঁঠাল আনার পরে এটা মানে কদিন লাগে পাকতে? একবার কাঁচা কাঁঠাল একদিন দুদিনের মধ্যে পেকে যায়? পেকে যায়। তো সেক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শ্বশুরবাড়ি যাওয়ারে রহিম কাকার এখান থেকে কাঁঠাল নিয়ে যাওয়ারে সেই প্রত্যাশা নিয়ে এবং মধুরে যে ফলগুলি আসছে সেটুকুতে আমি সাংবাদিক পরাশ ভাই চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা থেকে আমি দ্বিধা রেখে রাখছি। আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে দেখে নেন আমাদের রহিম কাকার সাক্ষাৎকারটি, এবং তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখে আনছি ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে। ম্যাডাম, আপনাকে ধন্যবাদ, এবং এখানে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখে আনছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। থ্যাংক ইউ।